আমরা বেশিরভাগ সময় গুগল অ্যান্ড ইউটিউবে এটা সার্চ করি যে সফল ব্যক্তিরা কি করেন, সফল ব্যক্তিরা কি কি অভ্যাস পালন করেন, সফল ব্যক্তিদের মধ্যে কোন কোয়ালিটিস থাকে। কিন্তু সফল হওয়ার জন্য সফল ব্যক্তিদের অভ্যাস জানার পাশাপাশি সফল ব্যক্তিরা কি করেন না এটাও জানা জরুরি। তাই আজকের ভিডিওতে এমন সাতটি কাজের কথা বলবো যেগুলো সফল ব্যক্তিরা কখনোই করেন না। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন যাতে আপনি বুঝতে পারেন আপনি এই কাজগুলো করেন কিনা। তাই এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। আর এরকম হেল্পফুল ভিডিও নিয়মিত দেখার জন্য যদি এখনো পর্যন্ত অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক সেই সাতটি কাজ যেগুলো সফল ব্যক্তিরা কখনোই করেন না। নাম্বার ওয়ান, কারোর কথার মাঝে বাধা না দেওয়া। আপনি যদি সত্যি সফল হতে চান তবে কারোর কথার মাঝে বাধা দেওয়া বন্ধ করুন। যখন কোনো ব্যক্তি কোনো গুরুত্বপূর্ণ কথা বলেন তখন তার কথার মাঝে বাধার সৃষ্টি করলে তার খারাপ লাগে। তাই সবসময় সবার কথা শেষ অবধি শুনুন এবং যখন আপনাকে কথা বলার সুযোগ দেয়া হবে তখন আপনার কথা রাখুন। সবার কথা মনোযোগ দিয়ে শোনার অভ্যাস করুন, কারণ সফল ব্যক্তিরা জানেন তারা কি ভাবেন। তাই তারা তাদের নিজের কথা বলার পরিবর্তে অন্যদের কথা শোনেন যাতে তারা জানতে পারেন অন্যরা কি ভাবছে। নাম্বার টু, গসিপে অংশগ্রহণ না করা। যে অন্যদের সম্পর্কে গসিপ করে সে অবশ্যই আপনার সম্পর্কেও গসিপ করবে। সফল ব্যক্তিরা খোলামেলা কথা বলেন, অন্যদের নিয়ে আলোচনা করে তারা সময় নষ্ট করেন না, কারণ তারা নিজেরাও লোকের সমালোচনায় প্রভাবিত হন না। তারা অন্যের জীবনে কি ঘটছে সেই বিষয়ে আলোচনার পরিবর্তে নিজের জীবনে কি ঘটছে সেটা অ্যানালাইসিস করেন এবং নিজের সাথে কথা বলেন যাতে নিজের লাইফ কোন দিকে এগোচ্ছে সেটা বুঝতে পারেন এবং নিজের লাইফকে সঠিক ডিরেকশনে নিয়ে যেতে পারেন। নাম্বার থ্রি, দেরিতে শুরু না করা। সফল ব্যক্তিরা সকালে তাড়াতাড়ি উঠে তাদের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করেন, তারা সারাদিনের জন্য প্ল্যানিং করেন, তারা কখনোই দেরিতে মিটিংয়ে পৌঁছান না। সফল ব্যক্তিরা খুব বেশি পাংচুয়াল হন কারণ তারা সময়ের মূল্য বোঝেন এবং ফালতু কাজে কখনোই সময় নষ্ট করতে চান না। তাই আপনিও যদি কোনো কাজ শুরু করার কথা ভাবছেন তাহলে শুধু ভাবলেই চলবে না, শুরু করুন। হয়তো ভাবছেন যদি ব্যর্থ হন, শুরু করার পরে আপনি যদি ব্যর্থ হন তবে আপনি অভিজ্ঞতা পাবেন, কিন্তু আপনি যদি দেরিতে শুরু করেন বা শুরু না করেন তাহলে আপনার সাথে কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য হাজার হাজার প্রতিযোগী তৈরি হয়ে যাবে আর তখন সেটা আপনার জন্য আরও বেশি কঠিন হয়ে যাবে। নাম্বার ফোর, বেশি আবেগী না হওয়া। সফল ব্যক্তিরা কোনো ছোট বিষয়ের জন্য খুব বেশি ইমোশনাল হন না, তাই তারা অন্যের আবেগে নিজেকে ভাসান না আর তার ফলে তারা নিজের কাজে 100% কনসেন্ট্রেট অ্যান্ড ফোকাস করতে পারেন। এমনকি সফল ব্যক্তিরা যখন কোনো ভুল করেন তখনও তারা ইমোশনাল হয়ে ওই ভুলটাকে নিয়ে বেশি ভাবেন না, বরং তারা এটা বোঝার চেষ্টা করেন যে ওই ভুলটা কেন হলো। তাই সফল হতে চাইলে নিজের ইমোশনকে কন্ট্রোল করা শিখুন। নাম্বার ফাইভ, অতীতকে বেশি প্রাধান্য না দেওয়া। সফল ব্যক্তিরা কখনোই তাদের অতীতকে বর্তমানকে খারাপ করতে দেন না। অতীতে ভুল করে থাকলে তারা সেটার জন্য অনুশোচনা করেন না, বরং সেটা থেকেও শিক্ষা নেন। নাম্বার সিক্স, সময় না থাকার অজুহাত না দেওয়া। আমরা সবাই প্রতিদিন 24 ঘন্টা পাই, অর্থাৎ আমরা সবাই সমান সময় পাই, কিন্তু এটা আমাদের উপর নির্ভর করে কিভাবে আমরা আমাদের সময় ব্যবহার করি। আমরা প্রথমে আনইম্পর্টেন্ট কাজে সময় নষ্ট করি আর তারপর ইম্পর্টেন্ট কাজ করার সময় বলি সময় নেই। কিন্তু সফল ব্যক্তিরা নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করেন, তারা প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা এমন কাজে ব্যবহার করেন যেগুলো তাদেরকে তাদের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই সফল হতে চাইলে স্টপ ওয়েস্টিং টাইম, স্টার্ট ইউজিং টাইম ওয়াইজলি। লাস্ট অ্যান্ড নাম্বার সেভেন, সবসময় হ্যাঁ না বলা। সফল ব্যক্তিরা জানেন কিভাবে কাউকে কোনো কিছুতে না বলতে হয়। তারা সব কিছুতে হ্যাঁ বলে নিজেদেরকে ফালতু কাজে জড়িয়ে ফেলেন না। তারা ভালো করেই জানেন তাদের চাহিদা কি, তাই তারা কখনোই অপ্রয়োজনীয় কাজে দায়িত্ব গ্রহণ করেন না। আশা করি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন সফল হতে চাইলে কোন কাজগুলো এড়িয়ে যেতে হবে। আর ভিডিওটা হেল্পফুল মনে হলে ভিডিওটা লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। অনলি ফিউ মিনিটের পক্ষ থেকে আমি শাকিল, আমার বিশ্বাস আপনি সফল হবেন। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।